হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না যদি থাকে এই ব্যাংকে অ্যাকাউন্ট। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হওয়ার আগেই জেনে নিন কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পাবেন না। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। ধন্যবাদ, পাশে থাকবেন। অনেকের অ্যাকাউন্টে এর মধ্যে টাকা ঢুকতে শুরু হয়ে গিয়েছে, আপনিও পেয়েছেন। তো যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন যে এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই তো আপনার। সেটি থাকলে কিন্তু রাজ্য সরকার কোনো টাকা পাঠাতে পারবে না। কয়েকদিন আগে বাংলার বাজেট পেশ করার সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়বে, সেই টাকা চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের অধীনে যারা প্রতি মাসে 5,000 টাকা করে পান তারা 1,000 টাকা পাবেন, এবং যারা 1,000 টাকা করে পেতেন তারা 1,200 টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে। কিন্তু এখন প্রকাশ্যে এসেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের যদি এই নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে তারা এপ্রিল মাস থেকে 1টা টাকাও পাবেন না। এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে কেন ঢুকবে না টাকা? আরবিআইয়ের মতে পেটিএমের অডিট রিপোর্ট এবং বহিরাগত রিপোর্টে পাওয়া গিয়েছে যে পেটিএম ক্রমাগত নিয়ম লঙ্ঘন করছে। এরপরেই পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের নিয়ম 35A-এর অধীনে 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক গ্রাহকরা কোনো এডিট লেনদেন ফাস্ট ট্যাগ ব্যবহার করতে পারছেন না। 15 মার্চের পর থেকে এমনকি কোনো সরকারি স্কলারশিপ কিংবা তাদের টাকাও এই অ্যাকাউন্টে দিতে পারছে না সরকার। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও ঢুকবে না এই ব্যাংকে। তাই অবিলম্বে টাকা পেতে উপযুক্ত ব্যবস্থা নিন। 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএমের সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবে চলছে, তবে যারা পেটিএম ওয়ালেট এবং ইউপিআই ব্যবহার করছেন তাদের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। পেটিএম ওয়ালেটে কোনো টাকা জমা করা যাবে না। মানি ব্যাগে আগে থেকে ব্যালেন্স থাকলে তা অন্য জায়গায় ট্রান্সফার করা যেতে পারে। আপনি যদি পেটিএম ব্যাংকের সঙ্গে যুক্ত ওয়ালেট ব্যবহার করেন তবে আপনি এটি করতে পারবেন না। 29 ফেব্রুয়ারির পরে ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ক্রেডিট নেওয়া যাবে না। কিন্তু আপনি যদি আপনার পেটিএম অ্যাকাউন্টকে গুগল পে কিংবা ফোনপের মতো করে ব্যবহার করেন তাহলে অসুবিধা হবে না। অর্থাৎ পেটিএম অ্যাকাউন্টটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC বা কোনো স্বীকৃত ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে থাকেন তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। এছাড়াও আপনি ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি পেটিএম ব্যাংকের সাথে লিঙ্কযুক্ত ওয়ালেট ব্যবহার করতে পারেন না, প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার সময় বয়সসীমা ছিল 25 থেকে 60 বছর। এবারের মতো বলেছেন এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা 60 বছর পূর্ণ করার পর বার্ধক্য ভাতার আওতায় আসবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।